সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আউটলাস টু হিলার। আমি সুপ্রিয় আর সঙ্গে আছে শরীরদা আর স্বর্ণব। আজকে চলে এসেছি আনন্দপালিতে, না টিসিজি, সরি হ্যাঁ, তা চেন গ্যাং। এটা বেসিক্যালি শশিদার দোকান। হ্যালো, আর এখানে বাইকের মডিফিকেশন হয়, যেরকম দেখতে পাচ্ছ যে এখানে একটা হর্নেট আছে, হর্নেটের স্যাডল স্টে ডিজাইন হয়েছে। আজকে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে হিরো ম্যাস্ট রয়েছে, স্যাডল স্টে ইনস্টল করা হবে, কারণ শরীরটা খুব তাড়াতাড়ি একটা সোলো ট্রিপ, বেসিক্যালি না কাজের সূত্রেই সোলো ট্রিপে যাচ্ছে, তো তার জন্য ভালো করে যাতে লাগেজ মাউন্ট করতে পারে তার জন্য একটা স্যাডল স্টে এখানে ডিজাইন করা হচ্ছে। তো ফার্স্টে এখানে কি হয়েছে, হ্যান্ড গ্র্যাব রেল যেটা ছিল সেটাকে খুলে দেওয়া হয়েছে, আর খুলে দিয়ে এখানে এবার এখানে প্ল্যানিং চলছে যে কিভাবে এটা লাগানো হবে। তো ভিডিওটা তাহলে পুরোটাই দেখতে থাকো, যারা নতুন তারা মনে করো এখনই সাবস্ক্রাইব করে দাও, আমাদের একটা সাবস্ক্রাইব আমাদের 100 গুণ প্রেরণা, মানে ইন্সপিরেশন। তো যাই হোক, এখানে এখন প্ল্যানিং চলছে যে কিভাবে কি করা যায়, বাট স্কুটি যেহেতু সেখানে একটা প্রবলেম হয়ে যায় যে এখানে পুরোটাই ফাইবার বডি আর ওয়েটটা ম্যাক্সিমাম পেছন দিকে, তো সেখানে প্রপার ডিজাইনটা দরকার লাগে যে কিভাবে কি করবে না করবে। প্রথমে ভেবেছিল যে এখানে শুধু স্যাডেল স্টে লাগাবে, বাট এখন চিন্তা ভাবনা হচ্ছে যে এর সঙ্গে যদি টপ র্যাকও লাগানো যায়, কারণ টপ র্যাক লাগালে সেটা একটা সুবিধা, হ্যাঁ ম্যাস্ট্রো বা যে কোনো গাড়িতে একটা টপ র্যাক আর স্যাডেল স্টে যদি থাকে তো সেটা সুবিধা হয় কি, তুমি ব্যাগও মাউন্ট করতে পারো, কোনো কিছু রাখতেও পারবে, টেল লাইটটাও প্রোটেক্ট করবে। বাট আরেকটা জিনিস দেখাই, এখানে বিএমডব্লিউ এসছে আর কি, স্বর্ণব এসছে যখন তাহলে বিএমডব্লিউ আসবে। বিএমডব্লিউর ক্ষেত্রে যেটা প্ল্যানিং করা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা ক্র্যাশ গার্ড করা হবে, আর এখানে প্যানিয়ারের র্যাক করা হবে। প্যানিয়ারের র্যাক করলে সুবিধাটা কী হবে, স্যালেস্টেও লাগানো যাবে বা প্যানিয়ারও লাগানো যাবে, ঠিক আছে, আর ওটাতে প্রোটেকশন অনেক বেশি। এটা যেটা মেজারমেন্ট চলছে এই বকেটটা লাগছে, ফ্রেমটা বেন্ডিং করা হচ্ছে যেটা পুরো রেয়ার মাউন্টে লাগবে। তো সুপ্রিয় যেটা বলছিল যে ভাস্কোটা আমাকে নিয়ে আমি চলে এসেছি আজকে, আর আমার সঙ্গে দাদা আছে, তো দাদাকে একটা জিনিস জেনে নেবো যে দাদা এখানে কী কী ধরনের তুমি মডিফিকেশান করো, কোন কোন বাইকের স্যাডেলসে বলো, ইঞ্জিন। আমরা সব বাইকের মডিফিকেশান টুরিং অ্যাক্সেসরিজ বানাচ্ছি, এভরি বাইক। আপনি বাইক নিয়ে আসবেন, আমরা একদিন দুদিন টাইম নেব, পুরো জিনিসটা রেডি করে আপনাকে বাইক দিয়ে দেবো, তারপর 5-6 দিন পরে আফটার পেন্ট ফাইনাল ওয়েল্ডিং ফিনিশিং করে আপনাকে প্রোডাক্টটা ইনস্টল করে দেবো, মানে একদম পুরো রেডি প্রোডাক্ট। আর আজকে তো আমি দেখছি, আজকে দেখাবো কাজটা, হ্যাঁ তো অবশ্যই চলে এসো। আর দাদা আছে, দেখুন আমরা ফার্স্ট কলকাতা বেস্ট ফার্ম, যেখানে আমরা পুরো ট্রান্সপারেন্সি আর প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কাজ করছি, যার মধ্যে আপনি গুরুদংমার হোক কি খারদুংলা হোক যেখানে যান, আমার প্রোডাক্ট ডিউরেবিলিটিটা কনফার্ম গ্যারেন্টি আমি দিচ্ছি। মানে আই মাই সেলফ ইজ আ রাইডার, আই রাইড হর্নেট, হন্ডা হর্নেট। দাদার গাড়িটা দেখো, দাদার গাড়িতে অলরেডি আমরা পরিচিত, দ্যাট ইজ দিস বিজনেস ইজ অল অ্যাবাউট ব্রাদারহুড, একদম কোয়ালিটি আমরা একদম ওই রকম দেবো কি কখনো আমাদের প্রত্যেকে একটা সূত্রে বাঁধা। তো চলো কাজটা দেখি আর কেমন হয়, তো আমি তারপরে ফিডব্যাক দিই। ক্যারিয়ারটা শেপ হয়ে গেছে, সো এখন জাস্ট ফিটিংস করার আগে ফাইনাল মেজারমেন্টটা নেওয়া হচ্ছে।
প্রায় 80% কাজ হয়ে গেছে। এখন স্যাডেল স্টের যে ব্র্যাকেটটা সেটা লাগানো হচ্ছে। সারাদিনটা এখানে কাটলাম, আর পুরো একটা ছোটো ফ্যামিলির মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া একসঙ্গে হলো। একটু কম তাই ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, আর আলটিমেটলি স্যাডেল স্টেটা রেডি হয়ে গেছে। এটা আরও বেটার হবে, বাট এখন এখানে ইনস্টল করা হচ্ছে বলে তাও হ্যাঁ ভিডিও করা হচ্ছে। এটা হচ্ছে ইনস্টলমেন্টটা হচ্ছে, এটা ফাইনালি পুরো রেডি, আর ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে। ফাইনালি সব কিছু ইনস্টলেশন হয়ে গেছে, এদিকে স্যাডেল, তার সঙ্গে র্যাক, এদিকে ফ্ল্যাগ হোল্ডার, আর এদিকে হচ্ছে ফগ লাইট মাউন্ট করার জন্য এই মাউন্টটা বানিয়েছিলাম, মানে বানিয়ে দিয়েছিল, আর এই ফগ লাইট। ফাইনালি ভাস্কোটা আমার রেডি, আর লাইট লাগানো হয়ে গেছে, লাইটের মাউন্ট লাগানো হয়ে গেছে, পেছনে স্যাডেল ট্রে লাগানো হয়ে গেছে। এখন শুধু টুরে যাওয়ার অপেক্ষায়। তো আমার বেশি ভালো লেগেছে, খুব সুন্দর কাজ, খুব যত্ন সহকারে এটা কাজ করে। আর দা চেনগাংয়ের লোকেশানটা আমি দিয়ে দেবো, ভিডিওর নিচে ডিসক্রিপশানও দিয়ে দেবো, এবং ভিডিওতেও দেখতে হবে রয়েছে। সুচিতার নাম্বারও দিয়ে দেবো, সুচিতা হচ্ছে এই দোকানের শপের ওনার। তো একবার সুচিতাকে ফোন করে চলে এসো, এখানে এ টু জেড যে কোনো বাইক হোক, স্কুটার হোক, হোয়াট এভার, যে কোনো জিনিসেরই পুরো পারফেক্ট জিনিস তুমি পেয়ে যাবে, এবং খুব যত্ন সহকারে তৈরি করা হয় জিনিসটা, তো দেখেইছো। তো আশা করি ভিডিওটা সকলের ভালো লাগলো, আর যারা এখনও চ্যানেলে নতুন বা ভিডিওটা দেখলে কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, টেক কেয়ার, আবার পরের ভিডিওতে ফিরে আসবো।